একজন ব্যক্তি যিনি তার চোখ নিয়ে খুব চিন্তিত ছিলেন, তিনি একজন ঋষির কাছে গেলেন যিনি আয়ুর্বেদে অত্যন্ত জ্ঞানী ছিলেন। ব্যক্তিটি ঋষিকে প্রণাম করে বলে, মুনিবর, আমি আমার চোখ নিয়ে খুব চিন্তিত। আমার চোখের আলো দিন দিন কমে আসছে, সব কিছু আমি ঝাপসা দেখতে শুরু করেছি। মাঝে মাঝে আমার চোখে অসহ্য জ্বালা যন্ত্রণা হয় এবং প্রচুর অশ্রুও বের হয়। মোট কথা হলো, আমার চোখ অকালে আমাকে ছেড়ে চলে যেতে শুরু করেছে। দয়া করে আমাকে কিছু সমাধান বলুন, যাতে আমি আমার দৃষ্টিশক্তি ফিরে পেতে পারি এবং এই সমস্ত চোখের সমস্যা থেকে একেবারের জন্য মুক্তি পেতে পারি। ঋষি পূর্ণ মনোযোগ দিয়ে ব্যক্তির সমস্ত সমস্যার কথা শুনলেন এবং তারপর বললেন যে, আমাদের আয়ুর্বেদে চোখের চিকিৎসা সংক্রান্ত একটি সম্পূর্ণ উপনিষদ লেখা হয়েছে যার নাম চক্ষু উপনিষদ। এছাড়াও মহর্ষি বাগভট্টের মতো অনেক আয়ুর্বেদিক চিকিৎসক চোখের চিকিৎসা সংক্রান্ত অনেক নিয়ম বলেছেন। আজ আমি তোমাকে কিছু প্রধান নিয়মের কথা বলবো। এই নিয়মগুলি মেনে চললে মাত্র কয়েক সপ্তাহের মধ্যেই তুমি তোমার দৃষ্টিশক্তিতে আশ্চর্যজনক পরিবর্তন দেখতে পাবে এবং এই নিয়মগুলি দীর্ঘদিন মেনে চললে তোমার চোখের সমস্ত রোগ নির্মূল হয়ে যাবে এবং তোমার চোখ সবসময় সুস্থ ও দৃষ্টিপূর্ণ থাকবে। চোখের চিকিৎসার জন্য আয়ুর্বেদের প্রথম নিয়ম হলো, সকালে ঘুম থেকে ওঠার সাথে সাথে আপনার মুখের লালা চোখে লাগান। সকালে ঘুম থেকে ওঠার সাথে সাথে বিছানায় বসে আপনার মুখের লালা আঙুলে নিয়ে চোখের কোণে কাজলের মতো লাগান। এটি চোখের সকল সমস্যার জন্য খুবই সহজ এবং রামবাণ প্রতিকার। আসলে আমাদের লালায় সেই সব উপাদান পাওয়া যায় যা মাটির ভিতরে পাওয়া যায়। তাই সকালে যখন আমরা চোখের লালা লাগাই তখন আমাদের চোখ সেই সমস্ত পুষ্টি পেতে শুরু করে যা এটিকে সুস্থ রাখতে প্রয়োজনীয়। চোখকে সবসময় সুস্থ রাখতে আয়ুর্বেদের দ্বিতীয় নিয়ম হল, নিজের মুখে জল ভরে চোখে জলের ছিটে দেওয়া। আপনি প্রতিদিন সকালে যখন আপনার চোখ ধোবেন তখন সবার প্রথমে আপনার মুখে জল ভরে নিন এবং আপনার উভয় চোখে কমপক্ষে 20 বার ছিটে মারুন। ছিটে এতটা জোরেও হওয়া উচিত নয় যে চোখ লাল হয়ে ব্যথা দিতে শুরু করে, বরং এত জোরে ছিটে দিতে হবে যাতে চোখের ভিতর জল চলে যায়। অনেকক্ষণ চোখে ছিটা দিলে চোখের ভিতরের ক্ষুদ্রতম ময়লাও জলের সাথে বের হয়ে যায় এবং চোখ পরিষ্কার থাকে। এবং মুখে জল ভরার পেছনের কারণ হলো, আমরা চোখে ছিটা দিলে চোখের ময়লা মুখ বা কান দিয়ে না গিয়ে জলের সঙ্গে সরাসরি চোখ দিয়ে বেরিয়ে আসতে পারে। আমাদের চোখের অনেক রোগ দেখা দেয় শুধুমাত্র চোখে ধুলোবালি, ময়লা বা আবর্জনার কারণে। তাই আমাদের চোখ পরিষ্কার হলেই আমরা সেই সমস্ত রোগ থেকে রক্ষা পাব। আয়ুর্বেদের চোখ সুস্থ রাখার তৃতীয় নিয়ম হল সূর্যদেবকে দেখা। আপনাকে প্রতিদিন প্রায় 5 মিনিটের জন্য সূর্যদেবের দিকে তাকাতে হবে, তবে দুপুরে বা উজ্জ্বল সূর্যের আলোতে নয়, সূর্যোদয়ের 1 ঘন্টার মধ্যে বা সূর্যাস্তের 1 ঘন্টার মধ্যে। সূর্যোদয় বা সূর্যাস্তের সময় সূর্যদেবকে দেখার সবচেয়ে ভালো সময় এবং প্রয়োজন মনে করলে চোখের পাতাও ফেলতে পারেন। প্রথমে 1 মিনিট দিয়ে শুরু করুন, তারপর ধীরে ধীরে 5 মিনিট পর্যন্ত নিন। সূর্য দর্শনের সময় সূর্যের রশ্মি আমাদের চোখে শোষিত হয়ে আমাদের চোখকে সুস্থ করে তোলে। শেষে আপনার উভয় হাতে তালু ঘষুন এবং আপনার চোখের ওপরে রাখুন। মনে রাখবেন, আপনার চোখ টিপবেন না, শুধু হাত দিয়ে চোখ ঢেকে রাখুন। এটি চোখকে বিশ্রাম দেয়। চক্ষু উপনিষদে সূর্যদেবকে
চোখের অধিপতি বলা হয়েছে। রশ্মি বাড়ানো এবং চোখ সুস্থ রাখার চতুর্থ উপায় হল চোখের ব্যায়াম। আপনি এগুলি যে কোনো সময় এবং যে কোনো জায়গায় করতে পারেন, তবে সকালে বা ঘুমানোর আগে এগুলো করলে আরও উপকার পাওয়া যায়। প্রথমত, আপনার চোখকে ওপরে এবং নিচে 10 বার করুন। ওপরে 10 বার এবং নিচে 10 বার, যতটা পারেন ওপরে এবং নিচে নিয়ে যান। মনে রাখবেন, চোখের সাথে সাথে যেন মাথা নড়াচড়া না করে, মাথা স্থির থাকা উচিত, শুধু চোখ সরানো উচিত। চোখ ওপরে নিচে নামানোর পর ডানে 10 বার এবং বাম দিকে 10 বার নিন। এরপরে চোখ 10 বার ওপরের কোণের দিকে এবং 10 বার বিপরীত নিচের কোণের দিকে সরান। এরপর চোখ গোল গোল করে ঘুরিয়ে বৃত্তাকার আকৃতি করার চেষ্টা করুন। চোখ 10 বার ডান দিকে বৃত্তাকারে ঘোরান এবং 10 বার বাম দিকে বৃত্তাকারে ঘোরান। তারপর সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যায়াম হল আপনার হাতের বুড়ো আঙুলটি আপনার নাকের কাছে দুই চোখের মাঝখানে রেখে আপনার নখের ওপরের অংশের দিকে তাকান। তারপর মনোযোগ না সরিয়ে ধীরে ধীরে আপনার বুড়ো আঙুল দূরে নিয়ে যান। এই সময় বুড়ো আঙুলের নখের দিকে আপনার সম্পূর্ণ মনোযোগ রাখুন। বুড়ো আঙুলটি দূরে যাওয়ার সাথে সাথে তখন সমস্ত মনোযোগ আঙুল থেকে সরিয়ে সেটার পিছনের বস্তুর দিকে নিয়ে যান। আবার বুড়ো আঙুলের নখের দিকে মনোযোগ দিন এবং ধীরে ধীরে নাকের কাছে আনুন। আপনাকে এই প্রক্রিয়াটি 10 বার পুনরাবৃত্তি করতে হবে এবং তারপর আপনার উভয় হাতের তালু ঘষার পরে আপনার উভয় চোখকে সেগুলো দিয়ে ঢেকে রাখুন এবং চোখ শিথিল করুন। আমাদের চোখের চারপাশে অনেক পেশি রয়েছে যা আমাদের চোখকে নড়াচড়া করে এবং নিয়ন্ত্রণ করে। ব্যায়াম না করলে এই পেশিগুলি দুর্বল হতে শুরু করে, কিন্তু এই ধরনের ব্যায়াম করার ফলে আপনার চোখের পেশিগুলি শক্তিশালী হয় এবং তারা তাদের হারানো শক্তি ফিরে পায়। পঞ্চম উপায়, শরীর পরিষ্কার থাকলে শরীরে কোনো রোগ থাকে না। আয়ুর্বেদ বলেছে আমাদের শরীর ভেতর থেকে পরিষ্কার থাকলে কোনো রোগ হতে পারে না। আমাদের অন্ত্র পরিষ্কার থাকলে, পুরানো নোংরা খাবার অন্ত্রে জমে না থাকলে, যদি সকালে আমাদের পেট একেবারেই পরিষ্কার হয়ে যায়, কোষ্ঠকাঠিন্যের সমস্যা না থাকে, তাহলে আমাদের শরীরের প্রতিটি অঙ্গপ্রত্যঙ্গ সুস্থ থাকবে। চোখ ও আপনার শরীরকে ভিতর থেকে পরিষ্কার রাখতে প্রতিদিন 16 ঘন্টা উপবাস বা সপ্তাহে 24 ঘন্টা উপবাস রাখার নিয়ম মেনে চলতে হবে। বন্ধুরা, আপনারা যদি আপনার শরীরকে ভিতর থেকে পরিষ্কার এবং সুস্থ রাখার বিষয়ে আরও বিশদে জানতে চান, তাহলে এই বিষয়ে আমি আগেই একটি ভিডিও বানিয়েছি, সেটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব, আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন। আয়ুর্বেদ অনুসারে দৃষ্টিশক্তি বৃদ্ধির ষষ্ঠ উপায় হল ত্রিফলার জল দিয়ে চোখ ধোয়া। ত্রিফলা একটি খুব বিখ্যাত আয়ুর্বেদিক ওষুধ। মহর্ষি বাগভট ত্রিফলাকে মানবদেহের জন্য অমৃত বলে বর্ণনা করেছেন। ত্রিফলা নাম অনুসারে 3টি ফল দিয়ে তৈরি। প্রথম আমলকি, দ্বিতীয় বেহারা এবং তৃতীয় হরিতকি। ত্রিফলা তৈরি করার সময় এই 3টির পরিমাণের দিকে খেয়াল রাখা খুবই জরুরি। আমলকি 3 গুণ, বেহারা 2 গুণ আর হরিতকি 1 গুণ। এই 3টি শুকিয়ে এর বীজগুলি ফেলে দিয়ে সেগুলিকে ভালো করে পিষে নিয়ে একসাথে মিশিয়ে নিতে হবে। এভাবে ত্রিফলা গুঁড়ো প্রস্তুত করা হয়। রাত্রে একটি মাটির পাত্রে 2 গ্লাস জলে 1 চামচ ত্রিফলা গুঁড়ো ভিজিয়ে রাখুন এবং সকালে ছাকুন এবং এই জল দিয়ে চোখ ধুয়ে ফেলুন। ত্রিফলা শুধুমাত্র চোখের জন্যই নয়,
আমাদের শরীরের জন্য খুব উপকারী, কারণ এটি বাত, কাপ এবং পিত্ত তিনটেই ধ্বংস করে। ত্রিফলা খাওয়ার দুটি নিয়ম রয়েছে, একটি রাতে এবং একটি সকালে। সকালে ত্রিফলা খেলে গুড় দিয়ে, না হলে মধু দিয়ে। ত্রিফলা যদি রাতে খাওয়া হয় তাহলে দুধ বা গরম জলের সাথে রাতে খেলে তা আমাদের শরীর পরিষ্কার করার কাজ করে, শরীরের ময়লা দূর করে। এবং ত্রিফলা যা সকালে গুড় বা মধু দিয়ে খাওয়া হয় তা পুষ্টি হিসাবে কাজ করে, অর্থাৎ শরীরে পুষ্টি যোগায়। সেই জন্য যে ব্যক্তি সুস্থ, যাদের কোষ্ঠকাঠিন্য বা পেট সংক্রান্ত কোনো সমস্যা নেই, তাদের সকালে ত্রিফলা খাওয়া উচিত। এবং যাদের পেট পরিষ্কার করতে হয়, কোষ্ঠকাঠিন্যের সমস্যা আছে, তাদেরকে রাত্রে ত্রিফলা খেতে হবে। আয়ুর্বেদ ও যোগশাস্ত্র অনুসারে দৃষ্টিশক্তি বৃদ্ধির সপ্তম উপায় হল ত্রাটক ক্রিয়া যোগ। ত্রাটক ক্রিয়া হল একটি যৌগিক অনুশীলন যা আমাদের চোখ এবং মন উভয়কেই তীক্ষ্ণ করে। ত্রাটক ক্রিয়া যোগ করতে অন্ধকার ঘরে একটি প্রদীপ বা মোমবাতি জ্বালান, তারপর এটি এমন উচ্চতায় রাখুন যে আপনি যখন বসবেন এটি আপনার ঠিক চোখের সামনে থাকবে, ওপরে বা নিচে নয়। এখন আপনাকে পিঠ সোজা করে আরামদায়ক অবস্থানে বসতে হবে এবং আপনার দৃষ্টি প্রদীপ বা মোমবাতির শিখার দিকে নিবদ্ধ করতে হবে এবং আপনার দৃষ্টি দিয়ে প্রদীপের আলোর দিকে তাকাতে হবে। আপনি যদি চোখের পলক ফেলতে চান ফেলতে পারেন, তবে যতক্ষণ আপনি পারেন চোখের পলক না ফেলার চেষ্টা করুন। কিছুক্ষণের মধ্যেই আপনি দেখতে পাবেন যে আপনার চোখ থেকে অশ্রু প্রবাহিত হতে শুরু করেছে, তবে চিন্তা করার দরকার নেই, কারণ এই ক্রিয়াটি আমাদের চোখের জলের মাধ্যমে আমাদের চোখ পরিষ্কার করে। ত্রাটক ক্রিয়ার মাঝে চোখের জল মোছার চেষ্টা করবেন না এবং সেগুলিকে কোনো বাধা ছাড়াই প্রবাহিত হতে দেবেন, এবং এই সময় আপনার হাত দিয়ে আপনার চোখ স্পর্শ করবেন না। এই ক্রিয়াটি শেষ হয়ে গেলে আপনার উভয় হাতের তালু একসাথে ঘষুন এবং আস্তে আস্তে উভয় চোখ ঢেকে দিন। প্রতিদিন রাতে ঘুমানোর আগে কয়েক মিনিট এই কাজটি করুন এবং দেখবেন আপনার দৃষ্টিশক্তি দিন দিন বৃদ্ধি পাচ্ছে। ত্রাটক ক্রিয়া শুধু দৃষ্টিশক্তি বাড়ায় না, এটি আমাদের একাগ্রতাও বাড়ায়। দৃষ্টিশক্তি বাড়ানোর অষ্টম উপায় হল যে কোনো ঠান্ডা সবজি যেমন লাউ, শসা, আলু ছোট ছোট টুকরো করে চোখের ওপর কয়েক মিনিট রেখে দিন। একটি শসা বা লাউ ঘষে আপনার চোখের ওপর রাখুন। আমরা যখন আমাদের চোখের ওপর শসা বা লাউয়ের ছোট টুকরো রাখি তখন আমাদের চোখের চারপাশের অংশ ঠান্ডা হয় এবং মাথার বাকি অংশ গরম থাকে, যার কারণে চোখ ও মাথার মধ্যে তাপমাত্রায় তারতম্য দেখা দেয় এবং বেশি বেশি রক্ত চোখের দিকে আসার চেষ্টা করে, এবং যেখানে রক্ত প্রবাহ বেশি হয় সেখানে চিকিৎসা নিজেই শুরু হয়। প্রতিদিন প্রায় 15-20 মিনিটের জন্য এই ক্রিয়াকলাপটি করুন, কারণ এটি কেবল আমাদের চোখের আলো বাড়ায় না, বরং আমাদের সতেজতাও দেয়। আয়ুর্বেদ অনুসারে দৃষ্টিশক্তি বৃদ্ধির নবম উপায় হল এমন যোগাসন বা ব্যায়াম করা যাতে চোখ ও মাথার দিকে সর্বোচ্চ রক্ত প্রবাহ হয়। যেমন আপনার হাত দিয়ে আপনার পায়ের আঙুল ধরুন, ভস্তিকা প্রাণায়াম ইত্যাদি। এই ধরনের ব্যায়াম করলে চোখে বেশি পরিমাণে রক্ত পৌঁছায় এবং চোখ সুস্থ থাকে। এই কথা বলার পর ঋষি লোকটির দিকে তাকিয়ে বললেন, এই নিয়মগুলি মেনে চললে মাত্র কয়েক সপ্তাহ বা মাসের মধ্যেই তোমার চোখ আগের মতো সুস্থ ও পূর্ণ দৃষ্টিশক্তি পাবে। নিয়মগুলিকে যদি তুমি তোমার জীবনের একটি অংশ করে তোলো
তবে তোমাকে কখনোই চোখের সমস্যার সাথে লড়াই করতে হবে না। এই সব তথ্যের জন্য ওই ব্যক্তি ঋষিকে ধন্যবাদ জানিয়ে সেখান থেকে চলে যায়। বন্ধুরা, আজকের সময়ে চোখ সুস্থ রাখতে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আপনার স্ক্রিন টাইম কমানো। বেশিরভাগ মানুষ সকালে ঘুম থেকে ওঠার সাথে সাথে তাদের ফোনের বার্তাগুলি পরীক্ষা করে এবং তারপর সারাদিন এমনকি গভীর রাতেও মোবাইল বা ল্যাপটপের স্ক্রিনে আটকে থাকে। অনেক গবেষণায় প্রমাণিত হয়েছে যে মোবাইল, ল্যাপটপ, টিভি ইত্যাদির স্ক্রিন থেকে নির্গত আলো আমাদের চোখের ক্ষতি করে। এই কারণে আপনাদেরকে একটি রুটিন তৈরি করতে হবে, যাতে আপনি রাত 8টা বা 9টার পর মোবাইল, ল্যাপটপ বা টিভি কিছুই দেখবেন না। এতে করে আপনার চোখ যেমন বিশ্রাম পাবে, তেমনি গভীর ঘুম পাবে এবং পরের দিন সতেজ বোধ করবেন। বন্ধুরা, আপনাকে যদি দীর্ঘক্ষণ ল্যাপটপ বা মোবাইলে কাজ করতে হয় তাহলে প্রতি আধা ঘন্টা পর পর কয়েক মিনিটের বিরতি নিন এবং কয়েক সেকেন্ডের জন্য চোখ বন্ধ করুন বা চোখের পাতা বুলিয়ে নিন। এছাড়াও আপনি আপনার খাবারে ভিটামিন এ এবং ভিটামিন সি যুক্ত খাবার অন্তর্ভুক্ত করতে পারেন, যেমন গাজর, বিটরুট, আমলকি ইত্যাদি। এগুলো আমাদের চোখকে সুস্থ রাখতে অসাধারণ ভূমিকা পালন করে। তো বন্ধুরা, আশা করছি আজকের এই ভিডিও থেকে আপনারা কিছু না কিছু অবশ্যই শিখেছেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে, বন্ধুবান্ধব আর ফ্যামিলি মেম্বারদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর আমাকে এভাবে সাপোর্ট করার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টিপে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো কাহিনীতে। তত সময় নিজের খেয়াল রাখবেন। ধন্যবাদ।